আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমার মতো আপনারা সবাই এই বাইকটার জন্য অপেক্ষা করতেছেন যদিও এই বাইকটা লঞ্চ হওয়ার কথা ছিল গত জুলাই মাসের শেষের দিকে বাট বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে হিরো কোম্পানি বাইকটা লঞ্চ করেনি তো এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা আগের থেকে অনেকটাই বেটার অনেকটাই স্টেবল তো এখন হিরো কোম্পানি আবার বাইকটা লঞ্চ করার চিন্তাভাবনা করতেছে তো যেহেতু অনেকেই বাইকটার জন্য জানতে চাচ্ছেন বা অনেকে অপেক্ষা করতেছেন তাদের জন্য আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বাইকটার ব্যাপারে সংক্ষেপে আপনাদেরকে বলে দিই তারপর হচ্ছে বাইকটা কবে আসবে কেমন দাম হবে সব কিছু জানানোর চেষ্টা করব তো প্রথমে যদি বাইকটার ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে বলে দিই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে একশো চব্বিশ দশমিক সাত ইঞ্জিন যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক টু ভাল্ভ এয়ারকুল্ড এফআই ইঞ্জিন যেটা থেকে পাওয়ার প্রডিউস করে ইলেভেন পয়েন্ট ফোর বিএসপি আট হাজার দুইশো পঞ্চাশ আর অ্যান্ড টেন পয়েন্ট ফাইভ লিটার মিটার টর্ক ছয় হাজার পাঁচশো আর এটা প্রডিউস করবে সো একশো পঁচিশ বাইক হিসেবে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা পাওয়ার ফিগার বলা যায় আর এটাতে ফাইভ স্পিড গিয়ারবক্স থাকবে আর এটা থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো পনেরো কিলোমিটার পার আওয়ার থেকেও একটু বেশি উঠতে পারে আর যেহেতু এটাতে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে এটার মাইলেজ কিন্তু খুব ভালো হবে আপনারা অনায়াসে সিক্সটি প্লাস কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন যেটা অবশ্যই একশো পঁচিশ বাইক হিসেবে খুবই ভালো বলতে হবে আর এটার ওয়েট একশো কেজি আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান এইটটি এম যেটা খুবই ভালো বলতে হবে আর এটার যে ফিচারগুলোর মধ্যে অন্যতম যে ফিচারগুলোর জন্য এই বাইকটা বেশি জনপ্রিয় হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এর সাসপেনশন সামনেই কিন্তু ইউজ করা হয়েছে থার্টি সেভেন মিলিমিটার টেলিস্কোপিক সাসপেনশন যেটা একশো সিজি সেগমেন্টে এত মোটা সাসপেনশন খুব একটা দেখা যায় না একদম প্রিমিয়াম সেগমেন্ট ছাড়া আর পিছনে মনসক ইউজ করা হয়েছে আর একটা বড় ফিচার হবে এটার অবশ্যই এর টায়ার সেগমেন্ট সামনেই হচ্ছে 90 বাই নাইনটি সেকশনের টায়ার এবং পিছনে ওয়ান টোয়েন্টি বাই সেভেন্টি টায়ার ইউজ করা হয়েছে তো বুঝতেই পারতেছেন কমিউটার সেগমেন্টের মধ্যে সবচেয়ে মোটা টায়ার এই বাইকটিতে ইউজ করা হচ্ছে আর একটা হাইলাইটের যে ফিচার রয়েছে সেটা অবশ্যই বলতে হবে এর ব্রেকিং সিস্টেম এটাতে সামনে দুশো ছিয়াত্তর এম এম ডিস্ক ব্রেক পিছনে একশো তিরিশ এম ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তো সামনে যেহেতু দুশো ছিয়াত্তর এম এম ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে যেটা কিনা এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন যেটা বাংলাদেশে প্রথম কমিউটার সেগমেন্টের মধ্যে এবিএস সমৃদ্ধ বাইক হতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এখানে কিন্তু ফুল এলইডি ইউনিট ইউজ করা হয়েছে অর্থাৎ হেড লাইট টেল লাইট ইন্ডিকেটর সবগুলোই কিন্তু এলইডি ইউজ করা হয়েছে সাথে রয়েছে ফুল ডিজিটাল মিটার যেখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে সব কিছুই ইনফরমেশন পাবেন এর মিটারে তো বলা যায় একটা ওভারঅল প্যাকেজ চিন্তা করলে খুবই ভালো একটা প্যাকেজ হতে যাচ্ছে যদিও এই বাইকটার দামটা একটু বেশি হবে কারণ আপনারা বুঝতেই পারতেছেন এখানে এমন এমন ফিচার দেওয়া হয়েছে যেগুলো সেগমেন্ট ফার্স্ট সো সেই অনুপাতে এটার দাম একটু বেশি হবে তো আশা করা যাচ্ছে এক লাখ সত্তর থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকার মধ্যে আপনারা এবিএস ভার্সনটা পেয়ে যাবেন আর নন এব যেটা অর্থাৎ সিবিএস ভার্সন এটার একটা আছে সেটা সম্ভবত এই প্রথম অবস্থায় বাংলাদেশে নাও পাওয়া যেতে পারে হয়তো বা আগামী বছরে ওইটা আপনারা অ্যাভেলেবেল পাবেন যতটুকু আমি শোরুম থেকে ইনফরমেশন পেলাম শুধুমাত্র এবিএস ভার্সনটাই আপাতত বাংলাদেশের বাজারে লঞ্চ করা হচ্ছে তো এক লাখ সত্তর থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো যদি বাইকটা বাংলাদেশের বাজারে আসে তাহলে কয়জন কিনতে আগ্রহী হবেন বা বাইকটা কেমন জনপ্রিয় হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এবার বলে দেই বাইকটা কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে তো যেমনটা আগে বলছিলাম বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে অনেক কোম্পানি বাইকগুলো লঞ্চ করতে চাচ্ছে না এই মুহূর্তে কারণ দেশে বাইকিং সেক্টরে খুবই বড় একটা ধস নেমে গেছে অর্থাৎ বলতে পারেন প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি বাইক সেল কমে গেছে সেই কারণেই প্রত্যেকটা কোম্পানি তাদের নতুন যে বাইকগুলো এই মুহূর্তে কোম্পানিগুলো বাইকগুলো লঞ্চ করতে যাচ্ছে না তবে যতটুকু ইনফরমেশন আমি পেলাম শোরুম থেকে আশা করা যাচ্ছে আগামী মাসের পনেরো তারিখের মধ্যেই বাংলাদেশের বাজারে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা লঞ্চ হতে যাচ্ছে তো আর মাত্র দুই সপ্তাহের ব্যাপার আশা করি আগামী মাসের পনেরো তারিখের মধ্যেই বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে যাবে বা আপনারা শোরুমে বুকিং দিতে পারবেন তো এই ছিল বাইকটির ব্যাপারে আপডেট নিউজ তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ